ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং সাবেক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক এ মান্নান। আমি প্রথমেই জনাব নিতাই রায়চৌধুরী আপনার কাছে জানতে চাইব যে আপনাদের দলের সরকার বা জোটের সরকারের প্রায় তিন বছর পূরণ হতে চলল, 2001 সালের নির্বাচনের পরে প্রধান বিরোধী দলের কাছ থেকে প্রধান যে অভিযোগটি উঠে সেটি হচ্ছে যে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ হয়নি, আপনি আপনার নিশ্চয়ই স্মরণ আছে। তারপরে প্রধান যে অভিযোগটি উঠে সেটি হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়নের একটি অভিযোগ, বেশ কিছুকাল এই অভিযোগটি তারা তুলতে থাকেন। তা আপনি কি মনে করেন, আপনি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, আপনি কি মনে করেন যে তাদের এই অভিযোগগুলো সঠিক ছিল বা যথাযথ? আমি মনে করি তাদের এই অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত, কারণ প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে, এটা আওয়ামী লীগের যে সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও এটা দাবি করেন, এবং আমরা যারা নির্বাচন করেছি, যেমন আমি নির্বাচন করে পরাজিত হয়েছি, আমার ওখানে বিজয় অর্জন করেছেন আওয়ামী লীগের আরেকজন ব্যক্তি, কিন্তু আমি কখনো মনে হয়নি যে নির্বাচনে কোনো প্রকার বা কোনো রকম কারচুপি হয়েছে। এটা একটা অমূলক, এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশন, বিশেষ করে এটা শুরু করেছেন আওয়ামী লীগ। আর সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন, আমি মনে করি বাংলাদেশে একটি সম্প্রদায়ের সাথে আরেকটি সম্প্রদায়ের যে বিরোধ, দ্বন্দ্ব বা দাঙ্গা, এটা বাংলাদেশে অনুপস্থিত। একজন সংখ্যালঘু ব্যক্তির সাথে আরেকজন সংখ্যাগুরু ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, সমস্যা থাকতে পারে, এটাকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক দাঙ্গা বলা যাবে না। অথচ একটা বিশেষ পত্রিকা এবং একটি বিশেষ রাজনৈতিক দল, এবং অবভিয়াসলি আমরা বলবো যে আমাদের মানে বিরোধী দল, তারা এইভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যে এভাবে মানে প্রচার চালিয়ে যাচ্ছেন, এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে আছে এটা আমি বিশ্বাস করি না, এবং এটা কখনো হয়নি। এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রধান বিরোধী দলের থেকে বিভিন্ন অঞ্চলে বলা হয়েছে যে এই বিশেষ বিশেষ অঞ্চলে, এই অঞ্চলগুলোতে এরকম হয়েছে, তারা ঢাকায় মানবতার বিরুদ্ধে অপরাধীদের সম্মেলন পর্যন্ত করেছে। না, এটা এটা হয়েছে যে স্পেসিফিক যে এলিগেশনগুলো যেটা এসছে, যেমন একটা জায়গায় পাঁচটা বাড়িতে গণডাকাতি হয়েছে, পাঁচ বাড়ির মধ্যে দুইটা সংখ্যালঘু বাড়িতে হয়েছে। সংখ্যালঘু আমি বলবো না, কারণ আমাদের সংবিধানে সংবিধানে সেটি নেই, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নাই, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল, দিস ইজ দি মানে সংবিধান। এখানে তিনটি মুসলিম বাড়িতে, দুইটি হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। ওই হিন্দু দুইটি বাড়ি ডাকাতির ঘটনাটাকে সামনে এনে বলার চেষ্টা করেছেন বিরোধী দল যে সংখ্যালঘু বাড়িতে ডাকাতি হয়েছে, একই সাথে হয়তো কোনো একটা জায়গায় গণধর্ষণ হয়েছে, পাঁচটি মহিলার উপরে ধর্ষণ হয়েছে, তার মধ্যে হয়তো একটি হিন্দু মেয়ে, চারটি মুসলিম মেয়ে, ওই হিন্দু মেয়েটাকে এনে বলা হচ্ছে যে সংখ্যালঘুর উপরে ধর্ষণ হয়েছে। অতএব এটা একটা অঞ্চলের বা একটা দেশের একটা সম্প্রদায়ের সাথে আরেকটা সম্প্রদায়ের যে সাম্প্রদায়িক বা সম্প্রদায়গত যে দ্বন্দ্ব, এটা কিন্তু সে দ্বন্দ্ব না, এটা হলো ব্যক্তিগত দ্বন্দ্ব বা ব্যক্তিগত অপরাধ। আপনি যেহেতু আমি আগে বলেছি হিন্দু ধর্মাবলম্বী, আপনি কি আপনার কমিউনিটিতে সবাই কি আপনার মতো এরকম একমত পোষণ করেন? আমার কমিউনিটিতে অধিকাংশ লোকই ভালো। আমি আমি ভালো খারাপের প্রশ্ন তুলিনি, আমি বলেছি যে তারা কি, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন পুরো বিষয়টিকে, সেভাবে ব্যাখ্যা করেন কি না? এখানে চেতনাগত দিক থেকে যারা পশ্চাৎপদ বা পিছিয়ে আছেন তাদেরকে একটা বিভ্রান্তির মাঝে নিয়ে এটা প্রচার করা হতে পারে, কিন্তু আমি যেটা বলছি, অধিকাংশ আমি আলাপ করে দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে যে অঞ্চলগুলোর উপরে, যে অঞ্চলগুলোতে এই অভিযোগ উত্থাপন করা হয়েছে সেখানে, যেমন আমার মাগুরায় প্রায় 30% ভোটার্স আর হিন্দু ভোটার্স, মানে কমিউনিটির মধ্যে 30% হচ্ছে হিন্দু। আমি গত কয়েকদিন আগে জন্মাষ্টমীর প্রোগ্রামে, দুইটি বিশাল প্রোগ্রামে সেখানে আমি ছিলাম, আমি প্রধান অতিথি ছিলাম, সেখানে প্রশাসনের লোকজন ছিল, একই মঞ্চে আওয়ামী লীগেরও লোকজন ছিলেন, সবাই ছিলেন সর্বদলীয়ভাবে। এখানে কোনো দিন জাতীয় অভিযোগ উত্থাপিত হয়নি, অথচ পত্রিকাগুলো দেখা যাবে যে মাগুরায় সংখ্যালঘুর উপরে মানে অত্যাচার হচ্ছে, কিন্তু আমি কিন্তু কখনো এই অভিযোগ মানে সরজমিনে দেখি নাই। জি, আমি আসছি আবার আপনার কাছে। প্রফেসর মান্নান, আপনি কি মনে করেন, মানে আপনার উনি আপনারা যে অভিযোগগুলো তুলেছেন সেগুলোকে নাকচ করে দিয়েছেন এক কথায়? আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম
গভীর শ্রদ্ধায় স্মরণ করি। 21 অগস্ট যারা শহীদ হয়েছেন, যারা অঙ্গ হয়ে গেছেন, যারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই শহীদদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, সকলকে সমবেদনা জানাই। সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দকে আল্লাহ সেদিন রক্ষা করেছেন। সেই সঙ্গে গ্রামীণ ফোন, আই চ্যানেল, আপনি এবং আই চ্যানেলের অসংখ্য শ্রোতা দর্শক দেশে এবং বিদেশে সকলকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদেরকে সম্ভাষণ জানাচ্ছি। আমার বন্ধু যে কথা বলেছেন সে কথা বলার জন্য আজ আমি এখানে আসিনি। জাতি একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়েছে, দলকে সাপোর্ট করার জন্য, কোনো নেতা নেত্রীকে সাপোর্ট করে সামনে রাজনীতিতে এগিয়ে যাবার জন্য আমি 14 কোটি মানুষের সামনে, আপনার সামনে আজকে উপস্থিত হইনি। সত্য কথা বলার জন্য রবীন্দ্রনাথ বলেছেন, সত্য সেই বড়ই কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। আমি কঠিনকে ভালোবেসে কঠিন কথা আপনাদের মাধ্যমে বলার জন্য এসেছি। প্রথম কথা হচ্ছে ইলেকশন কেমন হয়েছে সে কথাটা আমি পরে আসব। আপনি বলেছেন ওনার কমিউনিটির ভিতরে, আজকে যারা হিন্দু ভাই বোন এই প্রোগ্রাম দেখছেন তারা ওনার সম্পর্কে কী ভাবছেন সেটা উনি আর তারা বুঝবেন, কিন্তু আমি যে অঞ্চলে প্রতিনিধিত্ব করি, আমার মুজিবনগর, আমার মেহেরপুর, আমার খ্রিস্টান ভোটার প্রচুর, সেখানে 1 তারিখে ভোট হলো, 2 তারিখে আমার খ্রিস্টান নার্স যারা এখানে চাকরি করতো, আপনার হসপিটাল মনোরায় চাকরি করতো, তারা উধাও হয়ে গেল। আমি বলতে পারছি না, শেষে আমি ডিসির কাছে সাহায্য পেলাম না, এসপির কাছে সাহায্য পেলাম না, আল্লাহর উপরে ভরসা করে 2টি গাড়ি নিয়ে আমি ভবর পাড়াই গেছি এবং সেই কথা বিদেশের টেলিভিশনে ব্রডকাস্ট হয়েছে, বিবিসিতে হয়েছে, কারণ সেখানে যেসব মিশনারিজ রয়েছে তারাও তাদেরকে রক্ষা করতে পারেনি। ফলে উনি যে কথা বলেছেন 14 কোটি মানুষ আজকে আমাকে ওনাকে বিচার করবেন, ফলে এর বেশি আমি যাব না। তারপরে উনি বলেছেন যে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করে, তাদের বাড়িতে ডাকাতি হয়েছে, 2টা মুসলমানের বাড়িতেও ডাকাতি হয়েছে, এটা উনি অ্যাডভোকেট মানুষ, উনি সুন্দর করে বলতে পারেন, কিন্তু বাস্তবের সঙ্গে এই কথার কোনো মিল আছে বলে আমি মনে করি না। তারপর কি মনে করেন যে আমাদের এখানে সাম্প্রদায়িক সংঘাত? অবশ্যই, অবশ্যই কি পরিমাণ হয়েছে পাকিস্তান আমলেও যেটা হয়নি, এবং আমার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার মনে হয় বলতে দ্বিধা নেই যে মুক্তিযুদ্ধের কালেও এইভাবে দেখে দেখে মার সামনে মেয়েকে, এটা বোধহয় পাঞ্জাবেরাও করেনি, আপনাকে আমি বলতে চাই। এটা যদি বলেন যে স্পেসিফিক বলতে হবে, আমার সেক্রেটারির কাছে কাগজ আছে, আমি কাগজ নিয়ে এসেছি, আপনাকে আমি নাম দিয়ে বলে দেব, শুধু মেহেরপুরের কথা না, বাংলাদেশের বহু অঞ্চলের কথা আপনাকে আমি বলে দেব। ফলে আমি জোরের সঙ্গে বলছি, এবং এ নিয়ে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চান, উন্মুক্ত আলোচনায় কোনো আসতে চান, আপনার এখানে আসতে চান, যেখানে যেতে চান, আমি বলতে রাজি আছি, কারণ আমি বলেছি সত্য বলবার জন্য আজকে এখানে এসেছি। কোনো দলকে সাপোর্ট করার জন্য আপনি কি এটিকে বলছেন যে সাম্প্রদায়িক সংঘাত না রাজনৈতিক? সাম্প্রদায়িক মানে ধরা হচ্ছে হিন্দু ভোট যদি ঘটে থাকে, হিন্দু ভোটরা, হিন্দু ভোটাররা সেকুলার আওয়ামী লীগ সেকুলার দল, বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল, যারা হিন্দুরা আমাদেরকে ভোট দিতে পারে না, তাদের, ওনাদেরকে ভোট দিলেও তাদের ওনারা বিশ্বাস করেন না, সেই জন্য ভাবলো যে এই চাপটা যদি দেওয়া যায় তাহলে হিন্দু হ্যাঁ হয়েছেন, তাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু যখনই ওদেরকে ভোট দেন ওনারা বিশ্বাস করেন না। মানে এই কথা সাথে আমি একমত নই। বিবেচনা করেছেন কিভাবে দেখেছেন, এই দেশের মানুষ দেখেছে, খবরের কাগজ আছে, তারপরে বিদেশি মিশনগুলো যেগুলো আছে তাদের যে রিপোর্ট, এবং বিভিন্ন জায়গায় যে তর্কের অনুষ্ঠান হয়, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হয়, সেখানে কিন্তু এই কথা এসেছে। ফলে এই কথা থেকে আমরা সরে যেতে পারবো না, এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। এবং এই ভোটের পরে কি পরিমাণ হিন্দু এই দেশ থেকে মাইগ্রেশন না করে লুকিয়ে পালিয়ে গেছে, এটারও একটি তথ্য আছে, সেটা আমার বন্ধুর জানার কথা,
উনি যদি দয়া করে বলেন সত্য কথাটা তাহলে তো উনি জানতে পারবেন। এরপরে বলতে চাইছেন, আচ্ছা তারপরে যে কথাটা উনি বলেছেন যে ইলেকশন কি হয়েছে, ফ্রি হয়েছে, ফেয়ার হয়েছে, ফেয়ার হয়েছে, ফ্রি হয়েছে, ফেয়ার হয়নি, শালশা নির্বাচন হয়েছে। শাহাবুদ্দিন, লতিফুর রহমান আর সাইদের যে নির্বাচন আপনি নিশ্চয়ই জানেন, কারণ এই তো সেদিন তিন বছর আগের নির্বাচন। ইলেকশন কমিশনের আজকে কি অবস্থা? বঙ্গবন্ধু সেই আদর্শই ছিল, সব লোক তো আমাদের, কিন্তু সব লোক আমাদের হলো আমাদের সামনে আছে, পিছে আছে, পাশে আছে, সেইভাবে আপনি ধরবেন। ফলে এই নির্বাচনে আপনার মনে আছে যে ১৩ জন সেক্রেটারিকে যখন আমরা পদত্যাগ শপথ হচ্ছে তখন ১৩ জন সেক্রেটারি হঠাৎ করে আওয়ামী লীগের হয়ে গেল, ১৩ জন সেক্রেটারিকে বদল করে দেশের যে একটা প্যানিক সৃষ্টি করে দিল। আমি একটু আগে আপনাকে বলছিলাম ওনার সামনে যে রাত ১২টা পর্যন্ত আমি আমার নির্বাচনে জয়লাভ করে যাচ্ছি, কিন্তু ১২টার পরে আর কোনো খবর নেই। আমি আমার স্ত্রীকে বললাম আর বোধহয় হবে না, আর বোধহয় নাম আসবে না। আজকে যেসব সচিবরা করেছিল, নাম বললে বোধহয় অন্যায় হবে কারণ তারা এখানে আসবেন না, তাদের মধ্যে সেই যে সাতজনের ৭G, ৭S ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে এখনও তাদের সব জল্পনা কল্পনা, তারা কি করছে, কোথাকার টেপ নিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী টেপ নিয়ে যাচ্ছে, কাকে শিক্ষার্থীকে আমি কোথায় দিচ্ছে, আপনারা সব জানেন, দেশবাসী জানে। আমি যা বলছি সাধারণ, আমি একজন কর্মী, আমি কোনো নেতা না। ওনার কথা যেটা মানে উনি যেভাবে কথা বললেন তাতে A to Z আপনি আওয়ামী লীগে যদি কারোর সাথে কথা বলেন, দলের ওনাদের নেত্রী থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত, ঠিক একই টেপ, একই রেকর্ডেড টেপ তাই ওনারা বাজিয়ে থাকেন। নির্বাচনের পরে যখনই ওনাদের বিপক্ষে যায় তখন ওনাদের লোক, তখন ওনাদের লোক থাকেন না, ওনাদের ভোটাররা ওনাদের ভোটার থাকেন না, এবং একটা সুপরিকল্পিতভাবে মানে একটা নেতিবাচক সমালোচনা করে দেশের মানে রাজনীতিতে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্যে ওনারা একটি সুপরিকল্পিত চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। যেমন দীর্ঘদিন যাবৎ ওনারা যে প্রচারটা চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই যে বাংলাদেশ একটি মৌলবাদী দেশ, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক অবস্থা, মানে বাংলাদেশের বর্তমান সরকার একটি মৌলবাদী সরকার, এখানে মৌলবাদের মানে ঘাঁটি আছে, এখানে আল কায়দার ঘাঁটি আছে, এখানে আপনার মানে তালেবান আছে। এই কথাগুলো দেখবেন যে ধারাবাহিকভাবে ওনারা বলে যাচ্ছেন, এবং এটাও বলছেন যে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র, এই কথাটা ওনারা বলতে চেষ্টা করছেন। এর বিপদটা কোথায় এটা আমাদের বুঝতে হবে। বিপদ হচ্ছে এই যে বাংলাদেশকে যদি চিহ্নিত করা যায়, প্রমাণিত করা যায় যে এটা একটা অকার্যকর রাষ্ট্র, অথবা এটা এদেশে তালেবান আছে বা এদেশে মৌলবাদ আছে, এদেশে এদেশ সন্ত্রাসবাদ লালন করছে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে বিপদ সৃষ্টি হয়েছে আমাদের দেশেও সেই বিপদ সৃষ্টি হতে পারে। এখন ওনাদের সেখানে বক্তব্য হচ্ছে যে দেশের ভাগ্যে যাই ঘটুক, দেশের উপরে যত আঘাতই আসুক, অন্তত বর্তমান ক্ষমতাসীন সরকার তারা যদি সরে যায় তাহলে ওনাদের লাভ। ওই সেই গল্পের মতো যে এক সন্তানকে দুই মা মানে আপন মা দাবি করছে আমার সন্তান, প্রকৃত মা এবং সৎ মা দাবি করছে আমার সন্তান। যখন কাজীর কাছে নিয়ে যাওয়া হলো, কাজী তার বিচার করলেন যে ঠিক আছে আমি সন্তানটা কেটে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দিই। সৎমা খুব খুশি, মহা খুশি যে এই সন্তান যদি মানে কাটা হয় অন্তত প্রকৃত মাটা নিঃসন্তান হবে, তিনি তাতে রাজি হয়ে গেলেন। কিন্তু প্রকৃত মা বললেন যে না, এভাবে না করে সন্তানটা ওকেই দিয়ে দেওয়া হোক। এখন বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, গোটা জাতি জনগণ ক্ষতিগ্রস্ত হবে, তাতে ওনাদের কিছু আর যাবে না। ওনারা কোনোভাবেই হোক মানে অন্তত একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চান। যেমন ওনারা বলছেন যে লতিফুর রহমান সাহেব, তারপরে বিগত তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিলেন সবই ওনাদের লোক ছিলেন, কিন্তু যখন ওনারা ভোটে ঠকে গেলেন তখন ওনাদের লোক থাকলেন না, সেখানে আমরা ষড়যন্ত্র করেছি। তত্ত্বাবধায়ক সরকারের এই বিল ওয়াজ ইন্ট্রোডিউসড বিপদী পার্লামেন্ট বাই বিএনপি গভর্নমেন্ট, এবং বিএনপি গভর্নমেন্ট এই বিলটাকে পাশ করেছেন, দাবি কিন্তু ওনাদেরও ছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের মাস দিয়েই ৯৬ নির্বাচনে যখন ওনারা ক্ষমতা গেলেন তখন কিন্তু বিএনপি অভিযোগ তোলেনি যে নির্বাচন মানে অবাধ হয়নি, মুন্সিগঞ্জে সেই নির্বাচনের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। কিন্তু
যদি ঢাকায় উনাদের ক্যান্ডিডেট থাকতো তাহলে উনারা দেখতেন ওখানে মানে দাবি তুলতেন, বলতেন যে এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি। অর্থাৎ একটি রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্বকে নিয়ে মানে এইভাবে যে খেলা করতে পারে, নোংরা খেলা, এটা অবিশ্বাস্য। এটা কোনো জাতি এভাবে আশা করতে পারে না। যেমন একুশে ফেব্রুয়ারি তারিখের, একুশে অগস্ট তারিখের ঘটনা, একুশে অগস্ট তারিখে বঙ্গবন্ধু এভিনিউতে, এখন আমি সাম্প্রদায়িকতা আমরা একটু শুনে আসি যে উনি না সাম্প্রদায়িকতা কথাটা আমি একটু জবাব দিই এক মিনিটে। যেমন উনি বললেন যে বাংলাদেশের অনেক হিন্দু দেশ ছেড়ে ভারতে চলে গেছে, নানান মানে মানে এখানে চলে যাচ্ছে। এই চলে যাওয়ার কারণটাকে যদি আমি গভীরভাবে দেখি, আমি নিজে ওই সম্প্রদায়ের একজন ব্যক্তি, যদি আমি নিজেকে ওভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেবে কখনোই আমি মনে করি না, তবু আমি বলতে চাই যে এদেশে যদি কোনো হিন্দু এই দেশে ভারতে চলে যেয়ে থাকে, তার জন্যে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এদেশের আওয়ামী লীগ এবং তাদের তাদের মানে নীতি এবং তাদের কার্যকলাপ। যেমন এনিমি প্রপার্টি অ্যাক্ট ওয়াজ মানে ইন্ট্রোডিউসড বাই পাকিস্তান গভর্নমেন্ট, এই অ্যাক্টটাকে পাস হয়েছিল পাকিস্তান আমলে, এনিমি মানে শত্রু সম্পত্তি। এই শত্রু সম্পত্তিটাকে পরবর্তীকালে অর্পিত অনাগরিক সম্পত্তি আইন পাস করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে 1974 সালে। এই আইন পাস করার পরে হিন্দুদের সম্পত্তির উপরে যখন আঘাত আসলো, তখন একটা সম্প্রদায়, এখানেই আছে সাম্প্রদায়িকতা, একটা সম্প্রদায়ের উপরে রাষ্ট্রীয়ভাবে একটা আইন পাস করা হলো। ঠিক সেই কারণে কিন্তু অনেক হিন্দু যদি দেশ থেকে চলে গিয়ে থাকে, ওই কারণে গিয়েছে। ওনারা হিন্দু প্রীতির কথা বলেন শুধু হিন্দু ভোটের জন্যে, হিন্দুদের জন্য কিন্তু ওনারা কিছুই করেন নাই। এদেশে প্রায় 80-82 সিট, সেই 82 সিটে 20% to 60% হচ্ছে হিন্দু কমিউনিটির লোকজন। বাট আদার দ্যান দোজ 82 সিটস, 82 সিট বাদে অন্য অন্য সিটে আপনার 1%, 2%, 3%, 5%, 10% এই পর্যন্ত আছে, কিন্তু 20-60 হচ্ছে 80 সিটে, 82 সিটে। এই সিটের হিন্দুরা সবাই যে নৌকায় বা আওয়ামী লীগে ভোট দেয় তা নয়, কিন্তু অনেক হিন্দুরাই কিন্তু আওয়ামী লীগে ভোট দেন না ইদানিং, মানে বর্তমান নির্বাচন হলে অধিকাংশ হিন্দুরাই দেখা যাবে যে তাদের মত পরিবর্তন করবে। ইভেন দেন যে 2001 নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে হিন্দুদের মধ্যে মেজরিটি ভোট দিয়েছেন ওনাদেরকে, কিন্তু ওনারা কিন্তু হিন্দুদের জন্য কিছু করেন নাই, কিছুই করেন নাই। যেমন পার্লামেন্টে ওনারা বলেন যে 10% হচ্ছে মাইনরিটি ভোট এই দেশে, 10%ও যদি ধরি, 80টা বাদ দিও, তাহলে 3-10-30 জন এমপি নমিনেশন আওয়ামী লীগ থেকে দেওয়া উচিত, কারণ মেজরিটি হিন্দুরা কিন্তু আওয়ামী লীগ করে, কিন্তু ওনারা কিন্তু 4-5 জনের বেশি দেন নেই। 50 জনের মন্ত্রিসভা গঠন করেছেন, 10% হলো 5 জন মন্ত্রী সেখানে হওয়া উচিত ছিল আওয়ামী লীগ থেকে, মানে 5 জন হলো, এবং ওই 140টার মধ্যে 80টা সিটে ওনারা মানে এমপি হয়েছেন হিন্দুদের ভোটের কারণে, কিন্তু সেখানে একজন মাত্র প্রতিমন্ত্রী করেছিলেন, ওনারা একজন ক্যাবিনেট মন্ত্রী কিন্তু করেন নাই, ওনারা একজন ক্যাবিনেট মন্ত্রী করেন নাই। অতএব এই যে হিন্দু প্রীতি শুধু হিন্দু ভোট নেওয়ার জন্যে, কিন্তু যদি কোনো হিন্দু সে নিজে যদি দাবি করে যে আমি এইবার একটু মানে রাজনৈতিক অধিকার চাই, তখনই ওনারা তার বিরুদ্ধে খুব জোরে যান। যেমন আমার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা মসজিদে মসজিদে গিয়ে বলেছে যে নিতাইবাবুকে ভোট দেবেন, সে তো মালা অন্তরে আদাব দেবেন কী করে, আমাকে বলছে আওয়ামী লীগের লোক। অর্থাৎ আমি যখন ভোট চাই তখন আমি মালাল হয়ে যাই আওয়ামী লীগের লোকের কাছে, মুসলমানদের মাঝে বলে উনি মানে হিন্দু মানুষ, ওনাকে ভোট দেবেন, ওনাকে ভোট দিয়ে মানে মালনডা আদাব দেবেন কী করে। আবার হিন্দু এলাকায় যে বলে যে আপনার নিতাইবাবুরে ভোট দেবেন, নিতাইবাবুকে আর হিন্দু আছে নাকি, ধানের শীষে ইলেকশন করলে হিন্দু থাকে নাকি, অর্থাৎ ধানের শীষে ইলেকশন করলে হিন্দু থাকে না। আবার বলে কি যে বাপের নাম পাল্টে রাখা যায় নাকি, নৌকায় ভোট দিয়ে আসছেন আপনি, আপনি কী করে বাপের নাম পাল্টাবেন, অতএব নৌকা যেন বাপের নাম, এই এইভাবে ওনারা বলতে চেষ্টা করেন। আমি আমার এলাকায় বলেছি যে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস, কংগ্রেসের মার্খা 4 বার বদল হয়েছে, একবার ছিল মানে চরখা, তারপরে ছিল গাভী, তারপরে ছিল গাভী বাছুর, এখন হয়েছে পাঞ্জা। দেখেন নৌকা কোনো চিরস্থায়ী প্রতীক নেই, এটা বাপের নাম হতে পারে না, কিন্তু নিরীহ সাধারণ হিন্দুদের মাঝে এই জাতীয় রাজনৈতিক ভণ্ডামি করে ওনারা এই দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন, সম্প্রদায়কে বিভেদ করছেন, সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন, বাংলাদেশের রাজনীতিকে চিরতরে একটা মানে একটা অনাকাঙ্ক্ষিত একটি অবস্থার মাঝে মানে ঠেলে দেওয়ার জন্যে ওরা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্রের মধ্যে ওনারা লিপ্ত আছে। অনেক অভিযোগ অনেক। আমি প্রত্যাশা করেছিলাম যে উনি পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, নোংরা রাজনীতি আওয়ামী লীগ করে না,
উনি নোংরা শব্দটি ব্যবহার করেছেন, আমি আশা করব যে উনি কথাটা প্রত্যাহার করবেন, এটা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ না। আমরা দুজনই পার্লামেন্টে ছিলাম, ফলে ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমাদেরকে খুব সচেতন হতে হবে। নোংরা বলতে আমি বলছি অপরিচ্ছন্ন, আপনি আপনি নোংরা শব্দটি ব্যবহার করেছেন, আপনি আপনি অপরিচ্ছন্ন বলেন, নোংরা নোংরাটা তুলে নেন, নোংরাটা আপনি তুলে নেন, নোংরা শব্দটা আপনি বলতে পারেন না, নোংরামি আনপার্লামেন্টারি না। নোংরা শব্দটা আপনি যদি না তোলেন, আমি তারপরে আমি বলি এখন, তারপরে উনি বলেছেন যে গল্পটি কাজীর গল্প ঢাকার কাছে, আমার খুব হাসি লাগে, আমারও বধুয়া আন বাড়ি যায় আমার ইয়াঙ্গিনা দিয়া, সন্তান আমার আর উনি হাইজাক করে নিলেন, কি দুর্ভাগ্য, দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর উনি গল্প দিলেন যে কাজীর বললেন যে দুই মা দাবি করছে, ফলে এটাও দর্শকদের কাছে আমি ছেড়ে দিলাম, সব কথা তো আর আমি বলে উত্তর দিয়ে যেতে পারবো না। তারপরে উনি বলেছেন যে ওরা ওনারা ওনারা সাম্প্রদায়িক রাজনীতি করেন না। জিল্লু সাহেব, জামাতকে নিয়ে, জামাতকে মন্ত্রী বানিয়ে, আমিনী সাহেবকে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন, সরকার গঠন করেছেন, আপনি অসাম্প্রদায়িক হয়ে গেলেন, বাংলার 14 কোটি মানুষ কি কিছুই বোঝে না? এই উত্তর কি আমাকে দিতে হবে না বাংলার মানুষ এটা বুঝে দেবে? তারপরে উনি বলেছেন যে আমাদের মানুষের সমর্থন আছে নির্বাচনের ফলাফল, বাংলার সমর্থন আছে নির্বাচনের ফলাফল, মানে আমি ঠিক বুঝতে পারিনি কথা, আমি বলছি যে বাংলার মানুষ চেয়েছেন ওনাদেরকে, স্বাধীনতা না করলে নিজামের গাড়িতে পতাকা উঠে না, আমি আমরা স্বাধীনতা না করলে আমার মতো প্রফেসর মান্নান কখনো পার্লামেন্ট মেম্বার হতে পারে? পাকিস্তানের একজন, উনি কি বলবেন আমি জানি না, কিন্তু উনি মন্ত্রী হয়েছেন, এই স্বাধীনতা না করলে উনি কি হতেন সেটা উনি মন্ত্রী হতাম, আমি হতে পারতাম না, আমি হতে পারতাম না। কিন্তু এই যে নিজামী সাহেবদের কথা বলছেন, বন্য যাদের কথা বলছেন, জামাতের কথা বলছেন, তাদের এই বেড়ে উঠবার পিছনে, বিকাশের পিছনে আপনাদেরও তো কম বেশি অবদান আছে। আমাদের অবদান নেই, আমাদের অবদান নেই, আমরা সময় পেলাম কখন? আমরা যখনই কোনো কাজ করার চেষ্টা করেছি, আমরা জনভিত্তিক কাজ করেছি, আমরা সকল মানুষের কল্যাণ করার চেষ্টা করেছি, আমরা শুধু রাজনীতি, আমাদের আজকে যেমন হচ্ছে অমক ভবন তমক ভবন, অমককে প্রমোশন, অমককে দারোগা, কে এসপি করা, এসপি কে দারোগা করা, আমরা কিন্তু কোনো সময় বঙ্গবন্ধুর আমল থেকে এ পর্যন্ত করিনি, কখনো আমরা করিনি, আপনারা কেউ বলতে পারবেন না, বাংলার মানুষ কখনো বলতে পারবে না, পৃথিবীর মানুষ বলতে পারবে না। আমরা একটি দেশকে সুশাসন এবং আমরা সবসময়ের জন্য পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করেছি। উনি বলেছেন যে আমরা টেপ ছেঁড়া কি ভাঙা টেপ বাজাই, ভাঙা টেপ তো আমরা বাজাই, আমরা জয় বাংলা বলি, মহান মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, জয় বাংলা বলি, আমরা সেকুলার রাজনীতি করেছি, আমাদের গঠনতন্ত্রে এখনো সেকুলার আছে, আমরা তো সেকুলার রাজনীতি করি, ফলে আমাদের আমাদের তো এগুলোতে টেপ তো হবেই, আমরা বিসমিল্লা বলি, বিসমিল্লা তো টেপের কথা, আমরা তো অন্যদিকে সরে যাব না, আমরা তো দল বদল করি না, আমরা তো দলের ভিতরে থাকি, ফলে আমাদের টেপ তো কিছুটা বাজাতেই হবে, সত্য কথা বলবেন টেপ বাজবে না? সূর্য পূর্ব দিকে থেকে উদয় হয়ে পশ্চিমে অস্ত যায়, এটা কি টেপ নয়? এটা টেপ বাজবেই তো, ফলে আর কি কথাগুলো আছে আপনি বলুন, আমি সবগুলোর উত্তর দিয়ে তারপরে উনি তো বলবেন, উনি অনেকক্ষণ বলেছেন, আপনি যখন বলেছেন আমি তো কিছু বলিনি। তারপরে উনি বলেছেন যে কি সেই এনিমি বা সেই শত্রু সম্পত্তি বা অনাবাসী সম্পত্তি, অর্পিত সম্পত্তির যে আইনটা, সেই আইনটা উনি যদি ওই কমিউনিটির মানুষ যখন উনি, ওনার যখন একটা মহব্বত আছে, দরদ আছে, উনি, আমি ওনার কাছে শুনতে চাই উনি সেই জন্য কি করেছেন। আমার মনে হয় যে উনি সেজন্য কিছু করেননি। উনি নৌকাকে নিয়ে কথা বলেছেন, নৌকাকে নিয়ে কথা বলেছেন যে নৌকা কংগ্রেসের বদল হয়েছে বলেই আমাদেরকে বদল করতে হবে, এ কথা ওনাদের খাতায় লেখা থাকলে
আমাদের আলাদা দর্শন ছিল না না আমরা আমরা সিম্পল আমরা বদল করিনি ফলে কে কার বাপের নাম বলল মাগুরার একটি ব্যাপার নিয়ে সারা দেশে কথা হতে পারে না একই চিত্র হতে পারে না এই চিত্রটা উনি উনার ভৌগোলিক সীমানা মাগুরার মধ্যে বলে উনি দেখছেন কিন্তু আমার সীমানা সমগ্র বাংলাদেশ 14 কোটি মানুষ ফলে আমার দৃষ্টিটা প্রসারিত আমি সেইভাবে মানুষকে দেখছি ফলে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আজকে আমি প্রথমেই আপনাকে বলেছি যে এই কথাগুলো বলার সময় আজকে না কিন্তু আজকে কিন্তু সত্য কথা বলা দেশ কিন্তু খুবই দুর্যোগে কিন্তু উনি একটি অভিযোগ তুলেছেন সেটি হচ্ছে যে আপনারা বাংলাদেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করছেন এটিকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করছেন আপনি তালেবানি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার করে ফেলছেন আপনি উনি বলছেন যে কোথায় আছে তালেবান দেখার জন্য বাংলা ভাইয়ের কথা কি উনি ভুলে গেলেন আজকে যেসব ট্রেনিং হচ্ছে রোহিঙ্গা থেকে আরম্ভ করে যে সমস্ত ট্রেনিং হচ্ছে যে সমস্ত এগুলো কি আপনি বাংলাদেশের মূল প্রবণতা বা মূল ট্রেন্ড বলে মনে করেন কিনা বা তারাই প্রাধান্য বিস্তার করছে কিনা তারাই তো প্রাধান্য বিস্তার করছে কারণ এই মিন করেন বেগম জিয়া তো 91 সালে প্রধানমন্ত্রী ছিল তখন তো দেশের এই অবস্থা ছিল না তখন তো জামাতের এই প্রভাব ছিল না আজকে তো বেগম জিয়া জামাতের হাতে বন্দী হয়ে গেছেন ওই যে যাদের কথা বলছেন তাদের হাতে বন্দী তাদের সুন্দর সুন্দর কথায় তিনি বন্দী হয়ে গেছেন তার কিছু করার নাই তার আন্তরিকতা থাকলেও তার কিছু করার নেই তো ফলে আজ কি ইমেজ যদি আপনি নষ্ট করেন তাহলে ইমেজ নষ্ট হবে না আপনি যে সমস্ত কাজ করছি আমরা আজ কিভাবে অস্ত্র আসলো চট্টগ্রাম দিয়ে আপনার ফার্টিলাইজার ফ্যাক্টরি দিয়ে সেই 10 ট্রাক অস্ত্রের মধ্যে 2 ট্রাকের আপনি হদিসি পেলেন 8 ট্রাক আপনি দিয়ে দিলেন আর্মিকে তো এগুলো যদি আমরা বলি এই বলাটাও যদি অন্যায় হয়ে থাকে তাহলে তো আর কি করবেন বলতেও দেবেন না আপনি আনবেন আপনি করবেন আপনি অস্ত্র ব্যবসা করবেন জাহাজে করে আনবেন তাকে নিয়ে এই আলোচনায় আমি আসছি একটু পরে আপনি কি এই প্রসঙ্গে আর কোনো জবাব দিবেন না একটু অন্য প্রশ্ন আমি ওই প্রসঙ্গে একটা জবাব দেব প্রথমত ওই যে উনি বললেন যে আমরা স্বাধীনতা করেছি আমরা স্বাধীনতা এনেছি দেশটা আমার অর্থাৎ আমরা আমাদের রেকর্ড বাজাতে চাই এই কথাটা সঠিক নয় স্বাধীনতা আন্দোলন উন্দা করেন নাই শুধু উন্দা করেন নাই স্বাধীনতা যুদ্ধের সময় উন্ডা সবাই এ টু জেড নেতৃত্বের কথা বলছি নেতৃত্বের এ টু জেড অ্যাসেম্বলি আর 162 জন ছিল এমএনএ এবং জেলা পর্যায়ের সমস্ত নেতারা তারা স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ 25 মার্চের পরে তারা এই দেশ ছেড়ে ভারতে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে বিভিন্ন জায়গায় এবং গোটা জাতি যখন একটা হায়নার মুখে মানে পড়ে যায় 25 মার্চের তারিখে ওনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি আমাদের পাকিস্তানে জাতির জনক বাংলাদেশের নেতা বলেন মানে চলে গিয়েছেন না উনি আওয়ামী লীগের নেতা ছিলেন আপনাদের নেতা না বাংলাদেশের নেতা উনি বাংলাদেশের স্রষ্টা ওয়ান অফ দ্য লিডার্স ওয়ান আর কোনো প্যারালাল লিডার ছিল না তার চেয়ে বড় নেতা ছিলেন নেতা নাম বলেন জাতি শুনুন না যেমন মাওলানা ভাসানী জাতি শুনুন উচিত তো যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলুন না আর বলুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলুন আমি তো আমি বাধা দিচ্ছি না আমি শুনতে চাচ্ছি জাতি শুনুন প্রকৃত স্বাধীনতা বিচারণা করবে প্রকৃত স্বাধীনতার স্বপ্ন যিনি প্রথম দেখেছিলেন জি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তো উনি তখন পশ্চিম পাকিস্তানে সপরিবারে উনি চলে যান এবং ঠিক সেই সময় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনি একমাত্র তিনি পশ্চিম পাকিস্তানে কে চলে যান শেখ মুজিবুর রহমান সপরিবারে পশ্চিম পাকিস্তানে চলে যান উনি ওনার স্ত্রী ওনার স্ত্রী উনি চলে যান পশ্চিম পাকিস্তানে পাকিস্তানের 25 মার্চে রাত্রি উনি পাকিস্তানিদের কাছে ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন এখানে ছিলেন ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন আপনারা তো স্বাধীনতা হাইজ্যাক করে ফেলেছেন ঘোষণা দিয়ে আবার এটা হাইজ্যাক করলেন যাক নিদাই বাবু আপনি তো হাইজ্যাক করলেন ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে উনি যান উনি ওদের কাছে যা আপনি বলুন জাতি শুনুন আমি বলবো না অথবা মানে ইট ওয়াজ যে মানে ইট ওয়াজ ওনার স্ত্রী কোথায় গেলেন আপনি কি তাও খোঁজ রাখেন না তাহলে আর নিজামী সাহেবের সঙ্গে তফাৎ রইল কোথায় আমাদের বন্ধু সাহেবের প্রসঙ্গটা আপনি আমাদের কাছে আনেন কেন নিজামী সাহেবকে একদিন এখানে ডাকেন ডেকে নিজামী সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রশ্নগুলো তাকে করেন কিন্তু আমরা বলতে চাই ডাকার অধিকার থাকলে আমি করতাম যদি সুযোগ হয় আমি না আমি জিল্লুর রহমান সাহেবকে আমি অনুরোধ করব কিন্তু আমার যে বক্তব্য হলো যে স্বাধীনতার পরে এই মানে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন মানে শেখ মুজিবুর রহমান রাখছেন না ফ্যাক্টের এবং পরবর্তী সময় নামে কে ছিল তাদেরকে পরবর্তী সময় এই যখন ওনারা বিরোধী দলে তখন কিন্তু জামাত ইসলামকে নিয়েই কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলীয় জোট করেছিলেন নাকি যুগপৎ আন্দোলন আমার এখানে বলতে হয় যুগপৎ
রাজনৈতিক মত পার্থক্য আছে। বিএনপি একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জামাত একটি ধর্মভিত্তিক ইসলামী শাসনতন্ত্র রচনা সরি কায়েম করতে চায়, সেই ভিত্তিক একটা রাজনৈতিক দল। অতএব তাদের সাথে আমাদের রাজনৈতিক পার্থক্য আছে, বিস্তর রাজনৈতিক পার্থক্য আছে। কিন্তু পার্থক্য থাকা সত্ত্বেও যেমন ভারতে যেমন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেস, ওই যে বাজপেয়ীর নেতৃত্বে, বাজপেয়ীর যে বিজেপি তাকে বলা হয় যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু তার সাথে অনেক অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের কিন্তু জোট হয়েছে, 24টি রাজনৈতিক দলের, যেমন পশ্চিমবাংলার তৃণমূল। ঠিক তেমনি এখানে একটি রাজনৈতিক জোট হতে পারে, আবার জোট ভেঙেও যেতে পারে, আবার জোট দীর্ঘদিনও মানে চলতে পারে। অতএব এর সাথে মানে বিএনপির সাথে জামাতকে গুলায় মানে দেখার কোনো কারণ নেই। কিন্তু জামাত যে রাজনৈতিক অধিকার, সে রাজনৈতিক অধিকার তো অনেক আগেই তারা লাভ করেছে শেখ সাহেবের আমল থেকে। অতএব এই ব্লেম দিয়ে তো তাদেরকে লাভ নেই। আর মানে জামাত বিএনপির সাথে আছে বলেই বিএনপি সাম্প্রদায়িক দল, আর উন্ডা মুক্তিযুদ্ধে মানে মুক্তিযুদ্ধ ঘোষণা করে ভারতে যে আশ্রয় গ্রহণ করে উন্ডা দেশপ্রেমিক হয়ে গেলেন, উন্ডা স্বাধীনতা যুদ্ধ করলেন, উনি ছিলেন ভারতে, আর আমরা ছিলাম বাংলাদেশের জনগণের মধ্যে। আমাদের ওই যে নেতা যে মান্নান আব্দুল মান্নান ভূঁইয়া তখন শিবপুরে তিনি একটা বিশাল বাহিনী তিনি নেতৃত্ব দেন, জয়রহমান সাহেব তিনি তার মানে সেনাবাহিনী নিয়ে তিনি শুধু যুদ্ধ ঘোষণাই করেননি, তিনি লড়াই করেছেন। আজকে বিএনপির এই মন্ত্রিসভায় যারা আছে তার অধিকাংশই মানে মানে প্রকৃত স্বাধীনতা যোদ্ধা, বীর মানে স্বাধীনতা সৈনিক। ওরা বলেন স্বাধীনতার একটু বলতে চাই যে ভারতের অকৃত্রিম সাহায্য ছাড়া, প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাহায্য ছাড়া, আপনি জানেন যে নিরস্ত্র লোক আমরা মুক্তিযুদ্ধে আসতে পারতাম না, জয়লাভ করতে পারতাম না 9 মাসের ভিতরে। উনি ভারত বারবার বলে, হিন্দু মানুষ তো ভারত বিরোধী কথা বললে ওনার বোধ হয় আরাম লাগে। আমি সেটা বলবো না। আমরা বলতে চাচ্ছি যে ভারতের কাছে আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমাদের মুক্তিযুদ্ধ কৃতজ্ঞ। উনি বলেছেন বঙ্গবন্ধু সপরিবারে পাকিস্তানে চলে গেলেন, কি দুর্ভাগ্য যে এই ইতিহাস আমার বন্ধু মন্ত্রী ছিলেন, আমার বন্ধু মানে অসত্যের লালন করতে করতে এটুকু ভুলে গেছেন, যার ফলে ওনারা যেমন করে স্বাধীনতা ঘোষণা নিয়ে ওনারা যে কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীদেরকে দিয়ে স্টেটমেন্ট করে বই বের করে ফেললেন, সেই রকম স্বাধীন মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবর্তন করে ফেললেন, সেই রকম তিনি আরেকটি পরিবর্তনের সূচনা এখানে করে গেলেন। তারপরে তিনি বলেছেন, আপনি বলুন পয়েন্ট, আপনারা ভারতে ছিলেন তো, আমি তো বলছি, এবং ভারতের 19,000 রেগুলার আর্মি আমাদের দেশের জন্য শহীদ হয়েছে। আপনি চট্টগ্রামে যান, চট্টগ্রামের নেভাল বেসের কাছে আপনি দেখবেন মাইন সুইপ করতে সে রাশিয়ার আর্মি নেভির লোক তার প্রাণ দিয়েছে, তার কবর আছে ওখানে। ফলে আমাদের মুক্তিযুদ্ধে বহু লোকের বহুভাবে আমাদের অবদান রয়ে গেছে। আমাদেরকে ছোট করা ভারত বলে বা ওনাদের মান্নান ভূঁইয়ার ঋণকে আমি অস্বীকার করি না, যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমরা যারা চলে গেছিলাম, কিন্তু আমরা চলে না গেলে, আমরা স্বীকৃতি আদায় না করলে ভারতের প্রভাবে তিনবার ভেটো দিয়েছে রাশিয়া, আপনাকে মনে রাখতে হবে এগুলো। স্বাধীনতা এমনি আসেনি, ওনারা বললেন যে দেশে থাকলাম স্বাধীনতা হয়ে গেল, স্বাধীনতা যারা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। উনি বোধহয় যেটি বোঝাবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি কতিপয় লোক ছাড়া সকলেই মুক্তিযোদ্ধা, কিন্তু তার নেতা তো একজন ছিলেন, সেই নেতৃত্ব দান করেছেন বঙ্গবন্ধু, আর যে দলের নেতৃত্বে যুদ্ধ হয়েছে সেই দল হচ্ছে আওয়ামী লীগ। তা না হলে জেলে চারজন নেতাকে আপনি হত্যা করবেন কেন? তা না হলে বঙ্গবন্ধুকে আপনি হত্যা করবেন কেন? আর কেউ তো হত্যা হচ্ছে না, সপরিবারে বঙ্গবন্ধুকে আপনি হত্যা করছেন, যে ওনাদের দলের নেতাও হত্যা হয়েছেন, ওনাদের দলের নেতা হত্যা হলেন তো ওনাদের কোন দলের জন্য চট্টগ্রামে গিয়ে ওনারাই জানে, সেটা তো আমাদের কারণে তো হয়নি, আমরা তো হত্যার সঙ্গে যাইনি। যদি সেই কেসটা ওনারা করতেন তাহলে পরে রেজাল্ট আসতো, কারা সেই হত্যার সঙ্গে জড়িত ছিল। প্রসঙ্গ পাল্টাই 21 আগস্টের কথা উনিও বলতে চেয়েছেন, আপনি অস্ত্রের কথা তুলেছেন, অনেক অভিযোগ আপনি এনেছেন আপনার বক্তব্যে, উনিও করেছেন না, ওই অভিযোগগুলো আমি খণ্ডন করি, একটা কথা বলি আমি 21 আগস্টের ব্যাপারে আসি। আমি প্রশ্ন করছি যে
2001 সালের পহেলা অক্টোবরের নির্বাচনের আগে আপনাদের প্রধান নির্বাচনী অঙ্গীকার কি ছিল আর আজকে তিন বছর পরে এসে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে আপনাদের সেই অঙ্গীকারের অবস্থা কি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি এবং সর্বশেষ 21 আগস্টের ঘটনা তো আছেই আমাদের সামনে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে খারাপের কথা আমি বলতে চাই না তবে আমাদের মতো একটি গরিব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরবচ্ছিন্নভাবে ভালো থাকবে এটা সবসময় আশা করা যায় না তবে অপেক্ষাকৃত মানে ক্রমাগতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে আর 21 পয়লা অক্টোবর 2001 এর নির্বাচনে পূর্বে যে আমাদের যে অঙ্গীকারটা ছিল মানে আমাদের মানে দলের যে অঙ্গীকার ছিল সেটা হচ্ছে যে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই সেই সন্ত্রাস মুক্ত করার যে প্রধান যে অঙ্গীকার সেই সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে গঠিত যে জোট সরকার ইতিপূর্বে আপনি লক্ষ্য করে দেখেছেন যে একবার অপারেশন ক্লিন হার্ট এটা কম্বাইন্ড ফোর্স সেটা মানে নামানো হয় এবং তারপরে সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী যে তালিকা মানে পূর্বের থেকেই ছিল তার অধিকাংশ তালিকা ওনাদের সময় মানে তৈরি করা ছিল সেই তালিকা নিয়ে এখানে সন্ত্রাস দমন করার চেষ্টা চালানো হয়েছে এবং এখনও যেখানেই সমস্যা দেখা দিচ্ছে সেখানেই যেমন গতকাল আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই যে বোমা যে আতঙ্ক বিভিন্ন জায়গায় যে বোমার যে সমস্যার জন্য মানে আর্মির যে বোমা বিশেষজ্ঞ দলকে তাদেরকেও মানে আহ্বান জানানো হবে এবং ইতিমধ্যে তারা অলরেডি কাজ শুরু করেছেন সেখানে মানে নিয়োগ করা হবে অতএব কোনো ক্ষেত্রেই সরকারের বিন্দুমাত্র কোনো মানে পিছুটান নাই কোনো কার্পণ্য নাই কোনো দুর্বলতা নাই যে এই দেশের সন্ত্রাস দমনের ক্ষেত্রে মানে কোনো পিছুটান নেই সেক্ষেত্রে আমরা যেটা আশা করি বা আশা করবো সেটা হলো যে কমন ন্যাশনাল ইস্যু যেটা সেই কমন ন্যাশনাল ইস্যুতে বিরোধী দলের উচিত হবে তারা এগিয়ে এসে সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে যৌথভাবে সেই সমস্যাটাকে সমাধান করা অন্তত জাতীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই কাজটা ওনাদের করা উচিত হ্যাঁ বলুন তারপরে জি আমি ওনার সাথে একমত যে নিশ্চয়ই আমাদের করা উচিত হবে এবং আমি প্রত্যাশা করব যদি উনি এবং আমি পার্লামেন্টে যেতে পারবো না কিন্তু 12 তারিখে পার্লামেন্ট আছে 12 তারিখে যেন দেশের আইন শৃঙ্খলা বিশেষ করে 21 অগস্টের ব্যাপারে মুক্ত আলোচনার একটা সুযোগ হয় পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কের ভিতর থেকে সেটা আমি প্রত্যাশা করব ওনার সঙ্গে একমত হয়ে আমি প্রত্যাশা করব জাতি জানুক কি হচ্ছে গভর্নমেন্ট বলুক আমরা বলি আমাদের উভয়ে বলুক আর যারা বলার অধিকার রাখে তারা বলুক আর আইন শৃঙ্খলার কথা যেটা ওনারা বলছেন আপনি প্রথমেই বলেছেন যে ওনাদের ম্যানিফেস্টোতে ভোটের নির্বাচন ইশতেহারে ছিল যে আইন শৃঙ্খলার উন্নতি ওনারা করবেন ওনারা হয়তো চেষ্টা করতে পারেন কিন্তু আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়েছে এবং দেশের মানুষ একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে এ অবস্থায় মানুষ কিন্তু যায়নি এবং আমি উনি একই অঞ্চলের লোক প্রায় আমাদের দশটা আমাদের খুলনা বিভাগের দশটা জেলা আছে আজকে খুলনার অবস্থা যদি আপনি দেখেন খুলনায় কী না হচ্ছে খুলনার আদালত থেকে র‍্যাব গিয়ে আদালতের অবমাননা করে পুলিশের সাথে কারোর সাথে কারোর কোনো সমন্বয় নাই যেটা অতীতে কখনো ওই দেশে হয়নি যেটা সিভিলাইজেশনের জন্য গণতন্ত্রের জন্য সভ্য সমাজের জন্য খুব বেমানান সেরকম ঘটনা ঘটে গেছে এবং এই দশটা এতে জেলাতে বিশেষ করে আমার যে নির্বাচন এলাকা আমি তো সন্ধ্যা সূর্য ডোবার আগেই ঘরের ভিতরে আশ্রয় নিই এবং আপনি দেখবেন যে আপনার নিউজেই প্রতিদিন আমাদের ওই জনপথের কজন লোক মারা যাচ্ছে আপনাদের নিউজে আপনারা বলে থাকছেন একটুখানি আপনারা দেখলে দেখবেন খবরের কাগজ সহ ফলে তার থেকে আইনের সুশাসন হচ্ছে না এবং না হওয়ার পেছনে যে কারণটা সেটা হয়েছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য যে আগ্রহটা যেদিনকে রায় হবে চারজন জেল জাতীয় নেতার তার আগের দিন আইনমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যই আমরা দেশবাসী বুঝে নিয়েছিল যে 7 তারিখে কি হতে যাচ্ছে
ফলে ওনারা যদি ফার্ম হন ওনারা যদি সত্যিকার অর্থে আইনের শাসন বলবেন যে সে বক্তব্যটি কি ছিল মানে অনেক হয়তো না জেনে থাকতে পারে উনি উনি বলেছেন যে আইন আইনের গতিতে চলবে এখন আমরা ইনফ্লুয়েন্স করব না তো এই কথাটা বলা আইন তো আইনের গতিতে চলবে এটা তো বলার কিছু অপেক্ষা রাখে না সাংবাদিকের জিজ্ঞেস করলে তুমি বলতেই পারেন না হ্যাঁ এবং সেটা কবে হবে যখন বলছেন যাবেন সেটা তো জজ সাহেব জানেন এই যে কথাগুলো কথাগুলো আসলো এবং খবরের কাগজে আরো বিস্তারিতভাবে লিখেছে সেখানে ফলে এই কথাগুলোতেই লোকে একটা আন্দাজ করতেছিল যে একটা চাপ আসতে পারে এবং সেই চাপের জন্য একটা এর পরিণতিটা কি হবে এটা একটা মানে যারা ক্ষতিগ্রস্ত মানে যাদের আত্মীয় স্বজন ইত্যাদি হয়েছে তারা এটা বুঝতে চেষ্টা করছিল এবং ওনাদের মন্ত্রী মহোদয়রা যে একুশের যে ঘটনা ঘটল বলে জাপান একটা সাক্ষাৎকারে তিনি তো সুন্দর কথা বলেন সব সময়ের জন্য তিনি তো একটি প্রিভিলেজ পজিশনে থাকেন একটি পজিশন ছাড়া সব পজিশন তিনি গ্রহণ করে ফেলেছেন তিনি এই ঘটনাটাকে ঘটনাই মনে করলেন না তিনি বললেন যে হ্যাঁ এরকম তো হতেই পারে ওনাদের আমলে হয়েছে তার মানে আমাদের আমলে হয়েছে বলেই যে ওনাদের আমলে সব ঘটতে হবে এই যে ঘটনাটা এবং একটি পয়েন্ট গেল আর হচ্ছে কি এই অস্ত্রগুলো বাংলা ভাই সেক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায় যে আপনারা যখন বলছেন যে এই ঘটনা ঘটবার পরেই বলেছেন সরকারকে পদত্যাগ করতে হবে আপনাদের সময় তো ঘটনা ঘটেছে তখন কি আপনারা পদত্যাগ করেছেন এমনকি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও কিন্তু শেষ পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি বিচার হয়নি আপনাদের সময় হয়েছে বলে ওনাদের সময় হতে হবে সেটি আমি সমর্থন করছি না কিন্তু যুক্তি হিসেবে তো ওনার এটিও আপনাদের নৈতিক অবস্থানটা কোথায় আমাদের নৈতিক অবস্থানটা হচ্ছে এই যে আমরা সেইখানে যখন ওই ঘটনাগুলো ঘটলো উদিচির ঘটনা হলো তারপরে ঘটনা ঘটলো তখন আমরা সিপিবিটি হয়েছে তখন আমরা যে সমস্ত স্টেপগুলো নিয়েছিলাম প্রশাসনিক কার্যক্রম যেগুলো আমরা নিয়েছিলাম সেখানে আমাদের আন্তরিকতা বা আমাদের মোটিভেশনটা কেমন ছিল আমরা কোন মোটিভে আমরা আইনকে সমুন্নত রাখার চেষ্টা করেছি না আমাদের নিজস্ব কোনো মোটিভ ছিল সেটা আপনাকে বিবেচনা করতে হবে আর এই ঘটনা ঘটলেই গভর্নমেন্টকে পদত্যাগ করতে হবে এই কথাটা হচ্ছে নৈতিক নৈতিক একটা দায়িত্ব স্বীকার করে যেমন রাশিয়াতে যে ঘটনাটা ঘটলো তাদের যে হোম মিনিস্টার তিনি নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্বটা তো সেই দায়িত্ববোধের কথা তো তারাই বলবেন যাদের নিজেদের সেই দায়িত্ববোধটি আছে আমরা তখন বলেছি আমরা তো বলছি যে আপনারা নৈতিক দায়িত্ব স্বীকার করে কারণ সেই সময়কার ঘটনাটা এবং এখনকার ঘটনাটা ঘটনার যদি সেই সময় যদি কিছু কিছু ঘটনার বিচার হতো তাহলে এটি এত বিস্তারিত হওয়ার সুযোগ পেত না অবশ্যই এটি স্বীকার করবেন স্বীকার করি কিন্তু সেই বিচারটা আমরা থেমে রেখে আসিনি বিচার একটা প্রক্রিয়া আছে তো যেমন অনেকে বলে যে বঙ্গবন্ধুর বিচার কেন করে এলেন না জেল হত্যার বিচার কেন করে নেন আমরা বিশেষভাবে কিছু করতে চাইনি আমরা আইনকে স্পর্শ করতে চাইনি আইন তার ওই যে কথাটা উনি বলেছেন আমার বন্ধু নিজস্ব গতিতে চলবে এই নিজস্ব গতিতে চলতে গিয়ে আইন যেভাবে যাচ্ছে সেইভাবে আমরা ওটা কোনোটা থামিয়ে আসিনি যেমন ওনারা সিলেটের যে বোম হামলা হলো যে আমাদের মাননীয় রাষ্ট্র ব্রিটিশ হাইকমিশনার যে ক্ষতিগ্রস্ত হলেন এখান থেকে বাইরে থেকে লোক নিয়ে আসা হলো কিন্তু কোনো রিপোর্টের ব্যাপারেই কোনো কিছু বলা হলো না কোনো রিপোর্টের ব্যাপারেই কোনো কিছু বলা হলো না এবং এই যে একুশ তারিখের এখানে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি তার কারণ হচ্ছে যে ওনারা একটা আমাদের অ্যাপ্রিহেনশন এটা যে ওনারা একটা সাজানো জিনিস তৈরি করে ছেড়ে দেবেন সেখানে ওনারা বলা আরম্ভই করেছেন আমাদের কথা বলছেন আমাদের যারা প্রতিবেশী তাদের কথা ওনারা বলা আরম্ভ করেছেন নানান ফিকিরে নানান কায়দায় বলা আরম্ভ করেছেন কিন্তু বিচার বিভাগে তদন্ত কমিশন আপনারা প্রত্যাখ্যান করেছেন কিন্তু আপনারা প্রথম থেকে দাবি ছিল এটি আন্তর্জাতিক তদন্ত কমিশনের সেখানে ইন্টারপোলের আসলো এফবিআই এসছে তাদেরকেও আপনারা প্রত্যাখ্যান করছেন কেন না আমরা তো কিংবা আপনারা যে দাবিটি এখন করছেন সেটি হচ্ছে যে জাতিসংঘ বা কমনওয়েলথের মাধ্যমে এটি করতে হবে এরকম কোন নজির কি আছে যে কোন দেশের অভ্যন্তরীণ কোন ঘটনা ঘটলে জাতিসংঘ বা সেগুলোকে আপনারা মেনে নিচ্ছেন মেনে না নিয়ে কোনো উপায় নাই তো কারণ যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঘটনাগুলো যখন ঘটছে যখন আপনার নিশ্চয়ই আসল জায়গায় আমি আসবো কারণ আমি তো বলেছি যে জাতির কাছে কোনো বাজে কথা বলবো না যা সত্য তাই বলবো যখন আপনি দেখেন যে একুশ তারিখের ঘটনার পরে কজনকে দিয়ে চেঞ্জ হয়ে গেল একে দেয় ডিআইবিকে দেয় সিআইডিকে দেয় একে দিয়ে ঠিকই করতে পারছে না তারপরে মোটিভটা কি হবে কারা করবে
কি করবে না করবে কোনো ঠিকই যখন করতে পারছে না এবং তাদের টার্গেট হলো নেত্রীর গাড়িতে গুলি করেছে কি করেনি মানে চোখ দুটো বেঁচে গেছে লোকটা বাঁচার দরকার নেই চোখটা বেঁচে গেছে কিনা এই যে ব্যাপারটা এই ব্যাপারটার জন্য এবং অতীতের সমস্ত রেকর্ড দেখে আমরা ভাবছি আমরা ধরে নিয়েছি যে এই সরকার কিছু করতে পারে না কিছু করবে না কিছু করলে ধরুন আবারও এই কথা হয়তো আপনি আসতেন যে লাল টেলিফোন আছে বেগম জিয়ার কাছে আছে শেখ হাসিনার কাছেও আছে উনি ছিলাম আমি ধন্যবাদ জানাই তার জন্য নাকি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর ফোনের তিনি লোক পাঠিয়েছেন টেলিফোন করিয়েছেন কিন্তু উনি বলছেন যে সময় কৃপণ করেছেন উনি আরো আগে পারতেন করা উচিত অনেক কথা সত্য নয় তো এটা এটা সত্যের অপলাপ মাত্র কারণ এটা গোটা গোটা দেশবাসী জানে এখানে মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর থেকে সে সরাসরি বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে যেতে পারতেন সব সময় সব স্টেপটা নিয়ে হয়তো অনেক সময় যেমন আগুনে হাত দেওয়ার মধ্যে মানে বীরত্ব আছে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যে তিনি আগুনে হাত দেবেন না তিনি আগুনে হাত না দিয়ে আগুনটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে আনার অত চেষ্টা করবেন তখন যে পরিস্থিতিতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী চলে যাবেন মানে ইয়ে শেখ হাসিনা ওখানে সেখানে আরেকটা সিন সেখানে হবে এটা তো প্রয়োজন নেই তো আমরা অপেক্ষায় থাকি আপনাদের এই বুদ্ধির খেলায় কারা জয়ী হন শেষ পর্যন্ত সেটি দেখবার জন্য আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন অনুষ্ঠানটি সম্পর্কে যে কোনো মতামত পরামর্শ জানিয়ে আমাদের লিখতে পারেন আমাদের লিখবার ঠিকানা পরিচালক গ্রামীণফোন তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000 আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com আপনাদের মতামত নিয়ে যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইল আমাদের পাঠাচ্ছেন এবং সেই সঙ্গে আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 1:45 এবং দুপুর 2:30 এবং প্রতি শুক্রবার রাত 1:45 এবং দুপুর 1:45 আশা করব অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন যেমন প্রতিদিন রাত 12:30 এবং সকাল 9:45 দেখছেন গ্রামীণফোন তৃতীয় মাত্রা সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী বাংলা একটা প্রবাদ আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমরা এই প্রবাদের ধারে কাছেও যেতে চাইছি না বাংলাদেশের মানুষ মনে করে সবার উপরে বাংলাদেশ সত্য তার উপরে নেই যারা রাজনীতি করছেন এটি স্পষ্ট যে তারা কেউই তাদের রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছেন না অধিকাংশই দু একটি ব্যতিক্রম থাকতে পারে রাজনীতিবিদ অধিকাংশ রাজনৈতিক দলই দেশের স্বার্থে দেশের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী নানান গণতান্ত্রিক আন্দোলনে যে মানুষ কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নেতৃত্ব কে দেবেন নেতৃত্ব জনগণের ভেতর থেকেই তৈরি হয় এক এক ঘটনায় এক একজন নায়ক হিসেবে পরিণত হন আমরা সেই সব সুদিনের অপেক্ষায় থাকলাম আমরা চাইবো আমাদের রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যারা দেশের ক্ষমতায় আছেন ক্ষমতার বাইরে আছেন ক্ষমতায় ছিলেন ভবিষ্যতে যাবেন তারা তাদের মধ্যে এই উপলব্ধিগুলো হবে দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা